সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা সামষ্টিক মূল্যায়ন এবং ষাণ্মাসিক মূল্যায়নের যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড তৈরি করতে পারছিলেন না বা নৈপুণ্য অ্যাপ থেকে ডাউনলোড করতে পারছিলেন না, তাদের জন্য মন্ত্রণালয় থেকে একটি সুযোগ দিয়েছে। আজ থেকে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনারা আপনাদের ট্রান্সক্রিপ্ট, PIBI, রিপোর্ট কার্ড সবই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের PIBI এবং রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন। এর জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশিত যে লিংক আছে, এই লিংকে আপনাদের প্রবেশ করতে হবে, যা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আপনারা গুগল ক্রোমের যে সার্চ বার, সেখানে গিয়ে evolutionnoipunno.com govbd এই লিংকে প্রবেশ করবেন। এই লিংকে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন আসবে, এখানে দেখুন, এর ভিতরে আপনারা প্রবেশ করবেন। এর ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখুন, আমার অ্যাসিস্ট্যান্ট হেড টিচার স্যারের আইডি আমার এখানে আছে, তো তার আইডি দিয়েই মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু তিনি সপ্তম শ্রেণীর ক্লাস টিচার, তার এই আইডির মাধ্যমেই মূলত আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট, PIBI এবং রিপোর্ট কার্ড আপনারা ডাউনলোড করবেন। এখানে নিচে দেখুন রিপোর্ট, এখানে তিনটি অপশন কিন্তু শো করবে। একটি হলো শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট PI, অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর, আরেকটি আছে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট BI, অর্থাৎ বিহেভিয়ার ইন্ডিকেটর, এবং শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। তো এখানে আমি একটা করে দেখাই, দেখুন এখানে PI এর ভিতরে প্রবেশ করব যখন, তখন এখানে দেখুন বেশ কিছু অপশন আছে। ব্রাঞ্চ নির্বাচন করুন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি নির্বাচন করবেন, এরপরে সেশন নির্বাচন করবেন দিবা, ভার্সন নির্বাচন করবেন বাংলা, শাখা নির্বাচন করবেন দিবা, বিষয় নির্বাচন করবেন সপ্তম শ্রেণীর ইংরেজি। এটা করার পরে এরপরে শিক্ষার্থী নির্বাচন করতে হবে, এখানে দেখুন তানিয়া ইসলাম ঐশী, এখানে নিম্নে মূল্যায়ন প্রতিবেদন দেখুন, এখানে অপশনে সার্চ বারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, অবশ্যই আপনাদের সামনে একটি এই অপশন আসবে। এখানে দেখুন এই যে শিক্ষার্থীর নাম তনিমা ইসলাম ঐশী, রোল নম্বর 3, এখানে দেখুন PDF লেখা আছে। এই PDF-এর উপরে যদি আপনারা ক্লিক করেন, ঠিক এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি অর্থাৎ রোল নাম্বার, শ্রেণী, শাখা, বিষয়, শ্রেণী শিক্ষকের নাম, পারদর্শিতা সূচকের মাত্রা সবই কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। অনুরূপভাবে আপনারা রিপোর্ট কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন, সেখানেও একই সিস্টেম। এখানে ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম, সেশন নির্বাচন, ভার্সন নির্বাচন, শাখা নির্বাচন। তো এটা একটু আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন দিবা শাখা বাংলা, এখানে এগুলো সব নির্বাচন করে দিবেন। এরপরে দেখুন শিক্ষার্থীর, মনে করুন আফিফা, এখানে মূল্যায়ন করুন। এভাবে এই সার্চ বারে যখন আপনারা টাচ করবেন, আপনাদের সামনে একটি অপশন আসবে, এখানে লোডিং হচ্ছে। ডাউনলোড অপশন আসলেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডাউনলোড, এখানে দেখুন চলে আসছে, এখানে দেখুন PDF ফাইল, ওপেন ফাইল, আপনারা এই ডাউনলোড PDF এখানে ক্লিক করবেন। আমি আগে একবার ডাউনলোড করেছি, এজন্য আসছে যে ডাউনলোড ফাইল এগেইন। তো এটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে রিপোর্ট কার্ডটা ঠিক এরকম তৈরি হবে, এটা আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখুন এরকমই আসবে, ঠিক এরকম আপনাদের সামনে আসবে। প্রত্যেকটা সাবজেক্টের রিপোর্ট কিন্তু এখানে আছে। মূল্যায়নের স্কেল এখানে নির্দেশিত হচ্ছে, উপস্থিতির হার, এগুলো আপনাদেরকেই পূরণ করতে হবে। শ্রেণী শিক্ষকের মন্তব্য, শিক্ষার্থীর মন্তব্য, যে কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পেরেছে, এখানে অভিভাবকের মন্তব্য, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর দিয়ে
এই কার্ডটা মূলত স্টুডেন্টদের কাছে পাঠাতে হবে। তো এভাবেই আপনারা আপনাদের পিআইবিআই এবং রিপোর্ট কার্ড আপনারা ডাউনলোড করে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করতে পারবেন। আবারও বলছি, এই সময়সীমা প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই সময়টুকুর ভিতরেই শুধু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, আর বাকি সময়টা আপনারা ইনপুট দিতে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো এটাই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।